দেখুন এবার সেমিফাইনালে কে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ার বিদায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। এর আগে নিজেদের শেষ ম্যাচ কিউইদের হারিয়ে সেমিফাইনালে যাওয়া থেকে মাত্র এক কদম দূরে ছিল মাশরাফি সাকিবরা। বাংলাদেশের জন্য সমীকরণটা এমন ছিল যে অজিরা ইংলিশদের কাছে হেরে যায় তাহলে সেমিফাইনালের টিকিট পাবে মাশরাফিরা, আর যদি অজিরা জিতে যায় সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের। সেক্ষেত্রে ইংলিশদের কাছে অজিরা হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়া থেকে কোনো বাধা থাকলো না। তবে এ গ্রুপে রানার্স আপ দল হিসেবে সেমিফাইনালে পা দিয়েছে তারা। এদিকে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা অথবা ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার ম্যাচে যে জয়ী হবে তার সঙ্গে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। অন্যদিকে ইংলিশদের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা অথবা পাকিস্তান। সোমবার শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের মধ্যে দিয়ে জানা যাবে সেমিফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ কে হচ্ছে। এক্ষেত্রে অবশ্য হিসেবের পরিবর্তন ঘটতে পারে, হালকা পরিবর্তন। পাকিস্তান অথবা শ্রীলঙ্কা যদি বিশাল ব্যবধানে জিতে যায় ম্যাচটি, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দু দলের এক দল। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।